কদিন পরেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গোৎসব। এখন দ্রুতই এগিয়ে চলছে প্রতিমা তৈরির কাজ। দিনাজপুরের হিলিতে দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির শিল্পীরা। শেষ হয়ে গেছে প্রতিমার অবয়ব তৈরি, এরপরই রঙের আঁচড় পড়বে প্রতিমার শরীরে। আমাদের কাজ প্রায় শেষের দিকে এসেছে, শুধু মাথা লাগাবো, কাপড় পরাবো আর সামনে 4-5 দিন পরে রং করবো। এদিকে গোপালগঞ্জে এবছর 1277টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি মণ্ডপ হবে সদর উপজেলায়, তাই ব্যস্ততাও একটু বেশি এ জেলার প্রতিমা তৈরির শিল্পীদের। তবে কারিগররা জানালেন এবছর উপকরণের দাম বেড়ে যাওয়ায় খরচ হচ্ছে বেশি। বছর রঙের দাম অনেকটা বেশি, যার কারণে আমাদের অনেকটা খরচ বেশি পড়ে যাইতেছে। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করার উল্লাস রাখতেছি। সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে প্রস্তুত আয়োজকরাও। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং উৎসবমুখ পরিবেশে আমরা এই পূজা উদযাপন করব বলে আমরা ধারণা করছি। করোনা অতিমারির কারণে গেল 2 বছর দুর্গোৎসবে ভাটা পড়লেও নওগাঁয় এবছর জাঁকজমকের সাথেই উদযাপিত হবে দুর্গোৎসব। প্রতিমা তৈরিতে রাত দিন কাজ করছেন শিল্পীরা, তাদের সুনিপুণ হাতের ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিমাগুলো। নওগাঁ জেলাতে আমাদের 816টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে, আমাদের ধর্মীয় ভাবগম্য পরিবেশের মধ্য দিয়ে আমাদের এবার দুর্গাপূজা নওগাঁ জেলাতে পালিত হবে। পূজা নির্বিঘ্ন করতে মণ্ডপগুলোতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পুলিশ সুপার। পুলিশের পক্ষ থেকে নিরবিচ্ছিন্নভাবে অত্যন্ত তীক্ষ্ণ নজরদারির মাধ্যমে প্রতিটি বিষয়ে আমরা খেয়াল করছি, যাতে এই শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়। আগামী রোববার মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এবছর গজে চড়ে পৃথিবীতে আগমন ঘটবে দেবীর, আর 5ই অক্টোবর কৈলাসে ফিরবেন নৌকায় চড়ে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।